Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to Shihab 20 Minute English School. This is Shihab Shoikot Oyedebo. Dear viewers, this is the first online best English school in the country. It's a platform for world-class students to learn English for higher education. Hello guys, how are you? আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিপূর্বে বুঝে গেছেন আজকের টপিকসটা কি। সো গাইস, আর দেরি না করে লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। তো ক্লাস শুরু করার আগে অন্যদের মতো আমিও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করুন। আর যাদের ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের যে টপিকসের নাম দিয়েছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন ও কেস এবং পার্সনের সম্পর্ক কি এবং এদের কাজ কি। তো আমি বলবো এক কথায়, এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কেস এবং পার্সন ছাড়া ইংরেজি বাক্য সঠিকভাবে লেখা সম্ভব নয়। আই প্রুভ ইউ ইনশাআল্লাহ ইন দ্য লাস্ট ক্লাস। তো এবার আমি প্রথমে এটা নিয়ে কিছু কথা বলতে চাই, একটা বাক্য তৈরি করতে গেলে বা কোনো কিছু লিখতে গেলে আমাদের বাক্যের মাধ্যমে লিখতে হয়। আর একটা বাক্যতে কি কি থাকে, যে বাক্যই হোক না কেন, সেখানে সাবজেক্ট থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে, আরো কিছু থাকতে পারে। তাহলে এই সাবজেক্টটার উপর আবার নির্ভর করে যেটা কোন কেসে আছে, সাবজেক্টিভ হলে সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টিভ হলে অবজেক্টের জায়গায় বসবে, পজেসিভ হলে পজেসিভের জায়গায় বসবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি এখন বলি যে আমার একটি কলম আছে এর ইংরেজি কি, আপনি নিশ্চয়ই বলবেন আই হ্যাভ আ পেন। কিন্তু আমার কোশ্চেন যে আমার ইংরেজি তো মাই, কিন্তু এখানে আই হলো কেন? বন্ধুরা, এই প্রশ্নের জবাব খুঁজতে হলে আমাদের কেস জানতে হবে, নাম্বার, পার্সন এবং সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের জানতে হবে। অর্থাৎ এখানে আমি যেহেতু প্রশ্ন করেছি তার উত্তরটা দিয়ে নিই, সেটা হলো আই হলো সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ নমিনেটিভ কেস, আর মাই হলো পজিটিভ কেস যেটা কখনোই সাবজেক্ট হিসেবে বসে না। তাই মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, লেটস স্টার্ট আওয়ার মেইন ক্লাস। প্রথমে আমরা সাবজেক্ট জানবো, হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট যে ওয়ার্ড বা শব্দ ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ বাক্যের ক্রিয়াটাকে সম্পন্ন করে সে হলো সাবজেক্ট। যেমন মাদার কুকস রাইস, এখানে এই কুকস ক্রিয়াটা সম্পন্ন করেছে কে, মা। তাই এখানে মা হলো সাবজেক্ট। এখানে গেপ ফ্রে ফুটবল, এখানে খেলে কারা, তারা, এখানে তারা সাবজেক্ট। এখানে দ্য ফার্মার কাট ফ্রেডি ইন দ্য ফিল্ড, এখানে কাটা, কাটার তো কাটা, কে কাটে বা কারা কাটে, কৃষকেরা কাটে। তাহলে এখানে দ্য ফার্মার হলো সাবজেক্ট। তো এরপরে আমরা আসি ভার্ব। ভার্ব তো আমি আগের ক্লাসে, ভার্বের ক্লাসে আলোচনা করেছি, তারপরে বলি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ এনি কাইন্ডস অফ ওয়ার্ক আর ডান ইজ কলড ভার্ব। অর্থাৎ আমি আগেও বলেছি যে ভার্ব ছাড়া বাক্য সম্পন্ন হয় না। তো সেই ভার্ব এখানে যেমন কুকস রান্না করা, এখানে প্লে খেলা করা, এখানে কাট কাটা, এগুলো হলো ভার্ব। এরপরে আসি আমরা অবজেক্ট। অবজেক্ট কি, যার সাহায্যে, যার সাহায্যে সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করে, যার আশ্রয়ে সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করে, সেগুলো হলো অবজেক্ট। যেমন এখানে রাইস, রাইস ছাড়া রান্না হতো না,
অর্থাৎ মা রান্না করে, কি রান্না করে? ভাত রান্না করে। ফুটবল তারা খেলে, কি খেলে? ফুটবল খেলে। কৃষক কাটে, কি কাটে? ধান কাটে। তাহলে অবজেক্ট হলো যার সাহায্যে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ যার আশ্রয়ে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে অবজেক্ট বলা হয়। যেমন এখানে রাইস, মাদার কুকস রাইস, মা রান্না করে, কি রান্না করে? ভাত রান্না করে, অর্থাৎ রান্না করাটা ভাতের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। প্লে, দে প্লে ফুটবল, এখানে খেলা ক্রিয়াটা কার মাধ্যমে সম্পন্ন হচ্ছে? ফুটবলের দ্বারা। আর কাটা কাজটা, দ্য ফার্মার কাট ফ্রেড ইন দ্য ফিল্ড, কৃষকেরা ধান কাটে, কারা কাটে? কৃষকেরা কাটে, কি কাটে? ধান কাটে। এখানে পেডিটা হলো অবজেক্ট, ঠিক? এক্সটেনশনের কোনো সংজ্ঞা নাই, অর্থাৎ বাকি অংশটাকেই বলা হয় এক্সটেনশন। তবে এখানে আমি একটা কথা বলবো যে ছাত্রদেরকে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করা হয় যে সাবজেক্ট কি করে, সেন্টেন্সের শুরুতে বসলে সেটাই সাবজেক্ট হয়, আর ভার্বের পরে যেটা থাকে সেটাই অবজেক্ট হয়। কিন্তু আমি বলছি অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে অনেক অনেক ডিফার রয়েছে। যেমন এই বাক্যটা আপনারা খেয়াল করুন যে এই কাট হলো ভাত, কি কাটে? ধান কাটে। কোথায় কাটে? মাঠে কাটে। আমি যদি এটা হলো অবজেক্ট এবং এটা হলো এক্সটেনশন, এটা অবজেক্ট, এটা এক্সটেনশন, তো এখানে আমি যদি পেডি শব্দটা না ব্যবহার করি তাহলে দেখুন অর্থটা কি হয়। দ্য ফার্মার কাট ইন দ্য ফিল্ড, কোনো অর্থ হয়েছে? হয়নি। আর এখানে যদি ইন দ্য ফিল্ডটা মুছে দেই তাহলে দেখা যাচ্ছে দ্য ফার্মার কাট পেডি, এখানে অর্থ হয়েছে যে কৃষকেরা ধান কাটে, কৃষকেরা ধান কাটে। তাহলে এখানে ইন দ্য ফিল্ড ছাড়াও বাক্যের অর্থ ক্লিয়ার হচ্ছে, কিন্তু পেডি ছাড়া অর্থ হচ্ছে না। তাহলে এটা অবজেক্ট, এটা এক্সটেনশন। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এবার ডিয়ার ভিউয়ার্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং এক্সটেনশনের পরে এর সাথে রিলেটেড একটা টপিক, সেটা হলো কেস, বাংলায় বলে কারক। এটা সাবজেক্টের সাথে কিভাবে রিলেটেড বা অবজেক্টের সাথে কিভাবে রিলেটেড সেটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এবার আমরা আসি কেসটা কি, বাক্যের অন্যান্য পদের সাথে, অন্যান্য পদের সাথে ভার্বের যে সম্পর্ক তাকে কেস বা কারক বলে। তো এখানে দেখুন এই মাই ফাদার একটা ওয়ার্ড, ওয়ার্কস একটা ওয়ার্ড, ইন আ অফিস একটা ওয়ার্ড। এখানে বলা হয়েছে কি যে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে ভার্বের যে সম্পর্ক, তাহলে এখানে এটা হলো ভার্ব, কাজ করে, কে কাজ করে? ফাদার কাজ করে। কোথায় কাজ করে? অফিসে কাজ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্কস এর সাথে মাই ফাদার এবং অফিসের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্কটাই মূলত কারক। এখানে আরেকটা রয়েছে, কামাল ইজ হাসানস ব্রাদার, কামাল ইজ হাসানস ব্রাদার। এখানে হাসানসের সাথে ব্রাদারের একটা সম্পর্ক রয়েছে, এবং কামালের সাথে হাজানের একটা সম্পর্ক রয়েছে। তাহলে এই সম্পর্ক গুলোই মূলত কেস বা কারক। কারক মূলত তিন প্রকার, নমিনেটিভ বা বলে কর্তৃ কারক, আর দ্বিতীয়ত হলো অবজেক্টিভ কেস যেটা কর্ম কারক, আর তিন নম্বর হলো পজিটিভ কেস, সম্বন্ধ পদ। তো এবার নমিনেটিভ কেসটা কি, যে বাক্যের ক্রিয়া যে সম্পন্ন করে, যেটা সম্পন্ন করে সেটা হলো নমিনেটিভ কেস। অর্থাৎ এখানে রি কে পড়ে? আমি পড়ি। তাহলে আমি এখানে নমিনেটিভ কেস। এখানে মাইডার ভিউয়ার্স এখানে খেয়াল করুন, যেটা সাবজেক্ট সেটাই মূলত নমিনেটিভ কেস, যেটা সাবজেক্ট সেটাই নমিনেটিভ কেস। যেমন আই রিড নিউজপেপার, পড়ে, কে পড়ে? তাহলে আমি পড়ি। এখানে আমিটা যেমন সাবজেক্ট তেমনই নমিনেটিভ কেস, ঠিক? অনুরূপ অবজেক্টিভ কেসটা কি, অবজেক্টিভ কেস হলো যার আশ্রয়ে সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করে, যার আশ্রয়ে। অর্থাৎ এই বাক্যে
লিভ ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কিসে ঢাকার মাধ্যমে যে উই লিভ ইন ঢাকা আমরা ঢাকায় বাস করি তাহলে বাক্যের অবজেক্টটাই হলো অবজেক্টিভ টেন্স বাক্যের অবজেক্টটাই হলো অবজেক্টিভ টেন্স এবার পজিটিভ টেন্স যেটাকে আমরা সম্বন্ধ কারক বলি অর্থাৎ যদি কোনো নাউন অপর কোনো নাউনের সাথে সম্পর্ক স্থাপন এবার পজিটিভ কেস হলো সম্বন্ধ কারক এটার সংজ্ঞা হলো কোন নাউন বা প্রোনাউন অপর কোন নাউন বা প্রোনাউনের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে পজিটিভ কেস বা সম্বন্ধ কারক বলে যেমন এখানে হেনা ইজ রানার্স সিস্টার এখানে আপনারা একটু খেয়াল করুন এই রানার সাথে সিস্টারের একটা সম্পর্ক রয়েছে তাহলে এই রানা একটা নাউন আর সিস্টার কি একটা নাউন তাহলে নাউনের সাথে এটা একটা প্রোনাউন নাউনের সাথে প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে দ্বিতীয় বাক্যে দিস ইজ মাই পেন এখানে মাই প্রোনাউন পেন হলো নাউন কার কলম আমার কলম নাউনের সাথে প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কই হলো পজিটিভ কেস এখানে নমিনেটিভ অবজেক্টিভ এবং পজিটিভের একটা চার্ট দেখানো হয়েছে যে আই হলো নমিনেটিভ আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি এবং পজিটিভ ফর্ম হলো মাই ঠিক অনুরূপ হি হিম হিজ শি হার হার দে দেম দেয়ার উই আস আওয়ার ইউ ইউ ইওর নেম নেম নেমস মাই ডিয়ার ভিউয়ার্স এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কেস এবং পার্সনের যে সম্পর্কটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার হবে তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ